হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বাড়িতেই এগলেস কাস্টার্ড পাউডার বানিয়ে দেখাবো, আর সেই কাস্টার্ড পাউডার দিয়ে আমি ফ্রুট কাস্টার্ডও বানিয়ে দেখাবো। দুটোই একদম সিম্পল রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। চলুন তাহলে রেসিপি দেখে নিই। কাস্টার্ড পাউডার বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি। যে কোনো কাপ দিয়ে, যে কোনো বাটি দিয়ে আপনি মাপতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এটা আমি 1 কাপ চিনি নিলাম। এবার আমি একটা মিক্সার জার নেব, আর মিক্সার জারে চিনিটাকে পিষে নেব। বড় সাইজেরই নিয়েছি, কারণ সব কিছু মিলিয়ে কোয়ান্টিটিটা একটু বেশিই হয়ে যাবে। তো বড় সাইজের জারটা নিলাম, চিনিটা দিয়ে দিলাম। এবার চলুন মিক্সারটা ঘুরিয়ে নিয়ে আসি। একটা মিহি পাউডার বানিয়ে আনবো। দেখুন, আমি একটা মিহি পাউডার বানিয়ে এনেছি, একদম মিহি আছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা দেব কর্নফ্লাওয়ার। আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, তো 1 কাপ চিনির জন্য 1/2 কাপ আমার কর্নফ্লাওয়ার লাগবে। আপনি যদি বাটি দিয়ে মেপে থাকেন তাহলে আধা বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। তাহলে 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমাদের লাগবে দুধ পাউডার। আমরা এটা এগলেস বানাচ্ছি, তো তার জন্য দুধ পাউডারটা লাগবে ক্রিমিনেসের জন্য। তো দুধ পাউডারটাও আমি 1/2 কাপ নিচ্ছি। 1 কাপ চিনি, 1/2 কাপ আমার কর্নফ্লাওয়ার, আর 1/2 কাপ দুধ পাউডার লেগেছে। আর এখানে 1/4 টিস্পুন কালার দিচ্ছি, ফুড কালার, এটা লেমন ইয়েলো ফুড কালার। 1/4 টিস্পুন ভরে নিয়েছি একেবারে। আর দেব 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেবো কারণ আমরা ভ্যানিলা কাস্টার্ড বানাচ্ছি। যে কোনো আপনি ফ্লেভার অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে সেই ফ্লেভারের কাস্টার্ডটা আপনি পাবেন। তো এবার আমি ঢাকনা লাগিয়ে মিক্সারটাকে ঘুরিয়ে নিয়ে আসবো, যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এই দেখুন, আমাদের কাস্টার্ড পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে, একেবারে 2 মিনিটে ঝটপট তৈরি হয়ে যায়। এবার এই পাউডারটাকে আমরা একটা ডাব্বায় বা মানে কন্টেনারে ভরে রেখে দেব। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, ফ্রিজের বাইরেই রাখবো। আর মোটামুটি 1 বছর পর্যন্ত এটা স্টোর করে ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি আমি যে মিল্ক পাউডারটা আর যে ভ্যানিলা এসেন্সটা নিয়েছি, ওর যেটা ভ্যালিডিটি ডেট আছে সেটা চেক করে নেবেন। সেটা যতদিন পর্যন্ত এদের ভ্যালিডিটি ডেট আছে, ততদিন পর্যন্ত আপনি এই কাস্টার্ড পাউডারটা ইউজ করতে পারবেন, স্টোর করে খেতে পারবেন। এটা দিয়ে আপনি যে কোনো ডেজার্ট বানাতে পারেন। ফ্রুট কাস্টার্ড আমি এখন বানিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো কাস্টার্ড ডেজার্ট বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথমে একটা ছোট একটা কড়াই নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। যতটা বানাতে চান সেই হিসাবে নেবেন আর কি। 1/4 কাপ কাস্টার্ড পাউডারের জন্য আমাদের 1.5 কাপ দুধ যথেষ্ট। তো আমি এখানে 3.5 কাপ দুধ নিচ্ছি, কারণ আমি দুধটা শুকিয়ে নেব। আর শুকিয়ে নিলে কি হবে, যে দুধের একটা এক্সট্রা ক্রিমিনেস আসে সেটা হবে। আপনি চাইলে 1.5 কাপ দুধ নিয়ে তার মধ্যে আরও একটু মিল্ক পাউডার বা একটু কন্ডেন্স মিল্ক বা ঘরের যেটা মালাই আমরা তুলে রাখি সেটাও দিতে পারেন, তাতেও একটা এক্সট্রা ক্রিমিনেস আসবে। অথবা আপনি কাস্টার্ড পাউডারটাকেও বাড়িয়ে দিতে পারেন। তবে কি হয়, কাস্টার্ড পাউডারে যেহেতু কর্নফ্লাওয়ার আছে, তো কর্নফ্লাওয়ারের ক্রিমিনেস আর দুধের ক্রিমিনেস এর মধ্যে একটু ফারাক আছে, একটু না যথেষ্টই ফারাক আছে। তো আমি চাইছি দুধের যেটা মানে ফুল ক্রিম একটা ক্রিমিনেস হয় সেটা আমি চাইছি, এই জন্য আমি দুধটা বাড়িয়ে নিয়েছি। তো এবার আমি যে দলা পাকিয়ে রয়েছে সেগুলো ভেঙে নেব, মানে স্মুথ করে নেব। তো স্মুথ করার জন্য আমি এখানে একটা হ্যান্ড হুইস্কার ব্যবহার করছি। হ্যান্ড হুইস্কার দিয়ে ঝটপট হয়ে যায়, তাই চামচ দিয়েও করা যায়, একটু টাইম একটু বেশি লাগে। তো একেবারে গুটলি থাকা চলবে না, একেবারে লাম্পস ফ্রি একটা ব্যাটার বা স্লারি বানাতে হবে। দেখুন, আমার এখানে কিন্তু হয়ে গেছে, সমস্ত গুটলিগুলো ভেঙে গেছে। এবার একবার চামচ দিয়ে চেক করে দেখবো, তারপরে আমরা রান্না করার জন্য বসাবো। হ্যাঁ, ঠিক আছে, একদম কোনো গুটলি নেই। এবার আমরা চলুন রান্না করার জন্য বসিয়ে দিই। আমি এখানে ইন্ডাকশন চালু করে দিয়েছি, একেবারে হাই হিটে চালু করেছি। আর লাগাতার এরকম নাড়াতে হবে, নইলে কর্নফ্লাওয়ারটা নিচে জমে বসে যায় এবং জ্বলতে শুরু করে, ফুটতে শুরু করে। তাই একবার যখন ফুটতে শুরু করবে, তারপরে একটু দেরি দেরিতে আপনি যদি নাড়ান তাতেও অসুবিধা নেই, তবে ফোটার আগে অবশ্যই কন্টিনিউ নাড়াতে হবে। এবার আমার তো দুধটা শুকাতে হবে, তাই আমি একটু ওয়েট করে নেব, অপেক্ষা করে নেব যতক্ষণ কি ক্রিমি টেক্সচারটা আসছে। মোটামুটি অর্ধেক হয়ে যাবে, দেখুন বন্ধুরা প্রায় অর্ধেক হয়ে গেছে। আর একবার আপনি চেক করতে পারেন চামচের পেছনটা দিয়ে, দেখুন দেখেও বোঝা যায় চামচেও অনেকটা গাঢ় গাঢ় একটা অনুভূতি হয়।
তারপরেও এরকম করে দেখুন, আমি এই যে চামচের পেছনে করে আপনাকে দেখাচ্ছি, এরকম হাত দিয়ে আমি আঙুল দিয়ে টান দিলে দেখুন ক্লিয়ার লাইনটা বোঝা যাচ্ছে। খুব বেশি গাঢ় কোটিং আসা পর্যন্ত কিন্তু এটা শুকাতে হবে না। খুব বেশি গাঢ় হয়ে গেলে ফ্রিজে রাখলে একেবারে টাইট হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এরকম একটু পাতলা ধরনের ক্রিম থাকতে আমাদের বন্ধ করতে হবে আর কমপ্লিটলি ঠান্ডা করে নিতে হবে। এখন আমি ফ্রিজে রাখিনি, এমনিতেই ঢেকে দিয়ে কমপ্লিটলি ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে ফ্রুটস অ্যাড করব। ক্রিমনেসটা আপনি দেখতে পাচ্ছেন কেমন ক্রিমি টেক্সচারটা এসছে, একেবারে খুব গাঢ় আমি করিনি, মোটামুটি ক্রিমিনেস এসছে। তো ফলের মধ্যে আপনি যে কোনো ফল নিতে পারেন। আমি এখানে কিছু আপেল, নাশপাতি, কলা আর ডালিম নিয়েছি, মানে কি বল, বেদানা। তো সব কিছু দিয়ে দেবো আমি। সফট এবং ক্রাঞ্চি দু ধরনের ফলই যদি থাকে তাহলে খেতে খুব ভালো লাগে। তো যতটা লাগবে পুরোটাই আমার লেগে যাবে, দিয়ে মিশিয়ে নেব। আর আমাদের ফ্রুট কাস্টার্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনি এই কড়াইটাকে ধরে এরকম করেই ফ্রিজে রেখে দিতে পারেন মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য, তারপরে সার্ভ করতে পারেন, বা সার্ভিং বলে বের করে মানে নামিয়ে নিয়ে তারপরে আপনি ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা করার জন্য। তবে ঠান্ডা করে নিলে খেতে খুব ভালো লাগে এই আর কি। তো আমি আগে সার্ভিং বলে বা গ্লাসে যেভাবেই হোক আমি সার্ভ করব, তাতে আমি নামিয়ে নেব, তারপরে আমি ট্রে ধরে এরকম করে ফ্রিজে রেখে দেব। মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রাখলে যথেষ্ট, আর ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখলেন তো কতটা সিম্পল রেসিপি, কাস্টার্ড পাউডার বানানো যেরকম সিম্পল আর ফ্রুট কাস্টার্ড তো আরোই সিম্পল। তাহলে অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। দেখুন আমার পুরোটা ফ্রুট কাস্টার্ড আমার এখানে সার্ভ করা হয়ে গেছে, আর বাকি নেই। ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি দেখতে সুন্দর দেখানোর জন্য। আর এরকম করেই আমি ট্রে ধরে ফ্রিজে রেখে দেবো মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য, তারপরে আমরা এটাকে খাবো। তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একদম ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।